কত বছর পর সবাই একসাথে, ভাবতেই কেমন লাগছে। আজকে ঘরটা আবার ভরে উঠবে। এই যে অলওয়েজ অন ফোন, 3 বছর পর ভাইয়া ভাবি ছোট বাবুটাকে নিয়ে আসছে, তুই ফোন নিয়ে ব্যস্ত। সরি মা, কি করতে হবে বলো? ছোট বাবুটা কিন্তু টুকটুক করে হাঁটে, সো বাসাটা এমন ভাবে গোছাতে হবে যাতে খেলতে খেলতে ও ব্যথা না পায়। এখন কিভাবে কি করবি সেটা ভাব, আর ফোনটা রাখ। মা, বাবা তোমাকে একবার ডেকেছিল। আচ্ছা, এই জায়গাগুলোতে বাচ্চা ব্যথা পেতে পারে, বাসাটা চাইল্ড ফ্রেন্ডলি করতে হবে, বুঝলি? হ্যাঁ, ড্রাইভারকে নিয়ে যাও, একটানে চলে আসবো। ম্যানেজারকে পাঠালাম কিছু কেনাকাটা করতে, তোমার নাতির জন্য সেফটি টুলস আর ছেলের জন্য নতুন কিছু বই। তুমি এখনো ছেলের উপর রেগে আছো? আমি রাগ করলে কি আর খুশি হলে কি? তোমার ছেলে কি আর আমাদের কথা মনে পড়ে? হুট করে বউ বাচ্চা নিয়ে ইউএসএ চলে গেল, ফিরে আসার সময় হলো তার 3 বছর পর। নীলিমা, ছুরি কাঁচি ধারালো সব কিছু কিন্তু উঁচু জায়গায় রাখতে হবে, আর গরম পানি রাখার সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে। মা, ভাইয়াকে রিসিভ করতে কখন যাব? সময় হলে যাব, এখন এগুলো সেট কর। আর এই সেফটি ম্যাটগুলো বিছানার চারপাশে দিয়ে দিবি, যাতে বাবু পড়ে গেলেও ব্যথা না পায়। সব ইলেকট্রিক সকেটগুলো কভার দিয়ে দিবি, বাচ্চারা কিন্তু খোলা সকেট পেলেই আঙুল ঢুকিয়ে দেয়। আর দরজায় সেফটি ম্যাগনেট দিবি, যাতে খেলতে খেলতে বাড়ি না খায়। এই যে এই খেলনাগুলো সব স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করবে। ভালো কথা, এই যে নেপথুলিন বোতাম, এগুলো সেফ জায়গায় রাখবে, বাচ্চারা গিলে ফেলতে পারে। কাছের জিনিস এগুলো বাচ্চাদের নাগালে বাইরে রাখতে হবে। হ্যাঁ, এত কিছু? আচ্ছা ঠিক আছে, আমি তোকে হেল্প করছি, চল। না না, লাগবে না, তুমি যাও মা, এমন তো ভাইয়াকে নিতে যেতেই হবে। তুমি রেস্ট নাও, আমি দেখছি আমি কতটুকু করতে পারি। আমাকে দে, তুই একা পারবি না। এভাবেই ভালোবাসায়, একে অপরের সুরক্ষায় ভরে থাকে প্রতিটি ঘর খুশির আনন্দে।